ভিডিও পছন্দ হলে লাইক করুন এবং টলিউডের বিভিন্ন তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি তাড়াতাড়ি পেয়ে যান। আই লাভ ইউ। হ্যালো বন্ধুরা, তথাগত ফরএভার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই, যেখানে আমি কিছু বাংলা, হিন্দি এবং হলিউডের, তাছাড়া আমি কিছু সাউথ মুভি নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা কথা বলতে চলেছি একটি হিন্দি মুভি নিয়ে, যেখানে আমরা এই মুভিতে দেখতে পাবো অনুষ্কা শর্মা এবং পরমব্রতকে ফের একসঙ্গে। অনুষ্কা শর্মার প্রযোজনায় এই ছবিতে অভিনয় করবেন অনভিয়া দত্ত, এবং তাছাড়া এই সিনেমাতে অভিনয় করার কথা রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়। পরী সিনেমার পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন এই জুটি, সেই নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কিছু অংশ। চলুন তারা ভিডিওটি আজ শুরু করা যাক। বেশ কয়েক বছর ধরে বলিউডে জায়গা পাকা করে নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আবার সাগরের তীরে ইতিমধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবিও করে ফেলেছেন তিনি। পরমব্রত সেই বাতিল তালিকার সর্বশেষ সিনেমা হচ্ছে পরী। তবে শোনা যাচ্ছে আবার অনুষ্কা শর্মার প্রযোজনায় কাজ করতে চলেছেন পরিচালক ও অভিনেতা। সিনেমা ছাড়াও পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি। সিনেমা হওয়ার পরিচালনায় ছবিটি পিণ্ডদান নামে একটি ছবি তিনি শুটিংয়ের সদ্য শেষ করেছেন, এরপরে দেখে এই খবর। তাছাড়াও পিণ্ডদান ছবিটি এখনও রিলিজের ডেটও ঠিক হয়নি। সূত্রে জানা যাচ্ছে যে অনুষ্কা শর্মার প্রযোজনায় এই ছবিটি পরিচালনা করবেন অনভিয়া দত্ত। জনপ্রিয় সিনেমা কুইন এর সংলাপ লিখেছিলেন তিনি। পরমব্রত ছাড়া এই ছবিতে কাজ করার কথা রয়েছে কঙ্কনা সেনশর্মার, যেখানে আমরা মণিকঙ্কনার ভালো একটি চরিত্রে অভিনয় করেছিলেন এবং তার দক্ষতা আমরা সেই মণিকঙ্কনার মুভিতে পেয়েছি ইতিমধ্যে। তাছাড়া এই ছবিতেও রাহুল বোসকে আমরা দেখব, তবে সম্ভবত এই ছবিতে অভিনয় করবে শর্মা। তাছাড়া এই ছবিতে পরীতে কাজ করার পরে পরমব্রত সংবাদের মাধ্যমে জানিয়েছিলেন যে অনুষ্কা একজন ভালো অভিনেত্রী, পাশাপাশি দুর্দান্ত পরিচালকও বটে। টয়লেটে জমিয়ে কাজ করছেন এখন পরমব্রত। সম্প্রতি মুক্তি পেয়েছে শাহজাহান এলিজিং, সামনে রয়েছে সায়ন্তন ঘোষে পরিচালিত সাগরদ্বীপে জকের ধন। এছাড়া কাজ চলছে তার নিজের পরিচালিত ছবি খেলেছি আজগুবি এর মতন একটি ছবি। বলিউডে পরমের যাত্রা শুরু হয়েছিল কাহিনী মুভির ধরে। ট্রাফিক নামে আরও একটি হিন্দি ছবি করেছিলেন তিনি, কিন্তু সেটি ভালোভাবে চলেনি। তাছাড়া এই মুভিটি ভালো অনেকেরও লেগেছিল। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।